আজকের রাশিফল 10ই জুন 2022 শুক্রবার, তিথি শুক্র একাদশী, জন্মরাশি হলো কন্যা, সূর্যোদয় সকাল 4:55, সূর্যাস্ত বিকাল 6:16। মেষরাশির রাশিফল, আজ ব্যবসায় লাভ বাড়তে পারে, গোপন কোনো রোগ নিয়ে চিন্তা থাকবে, দুপুরের পরে ব্যবসার জন্য খরচ ও চা বাড়বে, ঋণ থেকে মুক্তির সুযোগ পাবেন, কাজের ভুল হওয়ার সম্ভাবনা আছে, শত্রুদের থেকে একটু সাবধানে থাকুন, কোনো আশা আজ নষ্ট হতে পারে, সম্পত্তি নিয়ে চিন্তা বাড়বে, পেটে সমস্যা বাড়তে পারে, স্ত্রীর কোনো আবদান পূরণ করতে পারবেন, বাবার জন্য ভালো কিছু ব্যবস্থা করতে হবে, নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান, এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, একই সময় ভয় ঘৃণা হিংসার মতন নেতিবাচক অনুভূতিগুলি কাজ করে, আকস্মিক টাকাকড়ি আগমন আপনার রসিদগুলি এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে, সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনর্জীবিত করার দিন, আজ অযথা কোনো বিতর্ক বাঁধতে পারে, আপনি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 6। বৃষরাশির রাশিফল, আপনার চারপাশে থাকা মানুষজন আপনার সম্প্রসারিত সমর্থনে খুশি হবে, আপনি পরিচিত মানুষদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন উৎস খুঁজে পাবেন, পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা আনন্দদায়ক মেজাজে রাখবে, আজ আপনার সৃজনশীল ক্ষমতা প্রশংসা কুড়োবে, আপনি জীবনসঙ্গিনীর সাথে আশ্চর্যজনক কিছু জিনিস করতে পারেন, অতিরিক্ত কাজের চাপের জন্য মানসিক চাপ বাড়বে, প্রতিবেশীর জন্য অশান্তি বাঁধতে পারে, অনেকদিনের কোনো আশা পূরণ হতে পারে, প্রেমের বাইরের লোকের সঙ্গে অশান্তি বাড়বে, কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে, বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে, ভালো কাজে সুযোগ আসবে, বাজে চিন্তার জন্য মানসিক কষ্ট হবে, লটারি থেকে কিছু আয় হতে পারে, মাথার যন্ত্রণা বাড়বে, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মিথুন রাশির রাশিফল, আজ সকালের দিকে পেটের সমস্যা বাড়তে পারে, আজ অশুভ কিছু ঘটতে পারে, শরীরের কোনো অংশে ব্যথা বাড়বে, কর্মস্থানে সমস্যা বাড়তে পারে, অকারণে তর্কে জড়িয়ে পড়তে পারেন, স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ বাঁধবে, আত্মীয়দের সাথে সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধতে পারে, সামাজিক কিছু সুনাম আসতে পারে, ব্যবসায় ভালো যোগাযোগ আসবে, বাড়তি খরচ নিয়ে চিন্তা থাকবে, অফিসে কাজের চাপ বাড়বে, আপনি শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রিয়াকলাপ উপভোগ করতে পারেন, ব্যবসায়ীদের আজ বাণিজ্যিক ক্ষতি হতে পারে, আজ ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, পারিবারিক পরিস্থিতি যেমনটা ভাববেন তেমন স্বাভাবিক আজ থাকবে না, পরিবারে কোনো বিতর্ক বা বিরোধ বাঁধতে পারে, আপনার সঙ্গী আজ বিচলিত থাকতে পারে, বাড়ির লোকেদের সাথে আপনি কিছু সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন, আপনার পরিকল্পনায় অপ্রত্যাশিত কেউ আসতে পারে যা আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করবে, এর ভাগ্য সংখ্যা হলো 3। কর্কট রাশি রাশিফল, বন্ধুরা সহায়ক হবে, আপনাকে খুশিতে রাখবে, আপনি ভ্রমণে অর্থ ব্যয় করার মেজাজে থাকবেন, বাইরের কোনো কাজ আপনি করতে পারেন, আজ মন অশান্ত থাকতে পারে, স্ত্রীর সঙ্গে চমৎকার একটি দিন কাটাবেন, আত্মীয়দের সাথে দুঃখ ভাগ করে নিতে পারেন, আজ বেড়াতে গিয়ে শরীর খারাপ হতে পারে, প্রেমের প্রতি ঘৃণা আসতে পারে, শরীরের কোনো ক্ষত থেকে রোগ বাড়বে, যারা বিদেশে থাকেন তাদের ভালো কিছু সুযোগ আসতে পারে, পাওনা আদায়ে অশান্তি বাড়বে, কোনো লজ্জার কাজ আপনার দ্বারা হতে পারে, পড়াশোনায় শুভ পরিবর্তন আসবে, ব্যবসার ব্যাপারে চাপ বাড়বে, মানসিক চাপ বাড়তে পারে, এর ভাগ্য সংখ্যা হলো 7। সিংহরাশি রাশিফল, প্রেমের ব্যাপারে আবেগ বাড়তে পারে, শারীরিক ক্ষয় বাড়বে, সন্তানের জন্য খরচ বাড়তে পারে, কাজের জন্য সুনাম হওয়ায় আনন্দ হবে, বিদেশে থাকা কোনো বন্ধুর জন্য মন খারাপ হবে, ব্যবসায় খরচ বাড়তে পারে, একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ আসতে পারে, কাজের ব্যাপারে উদ্বেগ আসবে, আজ কোনো উপহার পেতে পারেন, অহেতু ক্রোধ বাড়তে পারে, পুরানো কোনো রোগ বাড়তে পারে, আজ আপনি কিছু পরিকল্পনা করতে পারেন, আপনি সহজেই মূলধনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করতে পারেন, পুরানো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার জন্য আজকের দিনটি ভালো, আজ বিচক্ষণতা ব্যবহার করে লোকের সাথে কথা বলতে পারবেন, আপনার স্ত্রী তার জীবনে মূল্যবান সময় বর্ণনা করতে পারেন, আজ মানুষজন উৎসাহিত থাকবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কন্যারাশির রাশিফল, স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন, নিজেকে এক প্রেমপূর্ণ যত্নশীল দাম্পত্য হিসাবে পুনর্নিশ্চিত করুন, একে অপরের আলাপচারিতায় আজ বিশাল স্বতঃস্ফূর্ততা এনে দেবে, আজ নতুন চুক্তিগুলি লাভদায়ক হতে পারে, আর্থিক বিনিয়োগের সময় কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কোনো প্রতিবেশীর সাথে আজ বিবাদ বাঁধতে পারে, আপনার মেজাজ আজ হারাতে পারে, যদি আপনি সহযোগিতা না করেন কেউই আপনার সাথে আজ বিবাদ করতে পারবেন না, বিদ্যতাপূর্ণ সম্পর্ক আজ বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন,
আজ আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। আজ বাড়তে কিছু খরচ থেকে সাবধানে থাকুন, খারাপ মনোভাবের জন্য অশান্তি বাড়বে। ব্যবসায় ভালো কিছু সুযোগ আসতে পারে, আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে, পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধানে থাকুন, ব্যবসার জন্য খরচ বাড়বে, চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার হবেন। প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে, মহিলাদের থেকে সাবধানে থাকুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। তুলা রাশির রাশিফল। আজ আপনার বিষয়ে অহেতুক আলোচনা হতে পারে, আজ সকালের দিকে খরচ বাড়বে, শিক্ষকদের জন্য শুভ কিছু পরিবর্তনের ইঙ্গিত আসবে, প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে, প্রতিবেশীর সঙ্গে কোনো বিবাদে যাবেন না। যারা সঙ্গীত নিয়ে কাজ করেন তাদের ভালো কিছু সুযোগ আসতে পারে, নতুন বন্ধুর জন্য আনন্দ পাবেন, স্ত্রীর কোনো কাজের জন্য মানসিক শান্তি পেতে পারেন। আপনি শখ পূরণে অথবা সবচেয়ে বেশি উপভোগ করেন এমন জিনিসে অতিরিক্ত সময় ব্যয় করুন, একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে, আপনার ধৈর্য সীমিত হবে, আজ যত্ন নিতে হবে। আজ আপনি কোনো কর্মসূচিতে ব্যর্থ হতে পারেন, আত্মীয়দের থেকে দূরে গিয়ে সময় কাটাতে পছন্দ করবেন, আপনি স্ত্রীর সাথে খুব ব্যস্ত হতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। বৃশ্চিক রাশি রাশিফল। আজ চেতনার উত্থান হবে, কোনো ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আজ পাবেন, অচেনা ব্যক্তির পরামর্শে যারা অর্থ বিনিয়োগ করেছিলেন আজ কিছু সুবিধা পেতে পারেন, দেখা করতে আসা অতিথিরা সন্ধ্যাটি দখল করে রাখবে, আজ প্রেমের সম্পর্কে কোনো বিবাদ বাঁধতে পারে, ফাঁকা সময়ে বাড়ির কোনো কাজ আপনি করতে পারেন, কোনো দুর্ঘটনা ঘটা থেকে সাবধানে থাকতে হবে, প্রতিবেশী এবং বন্ধুদের সাথে সুন্দর একটি দিন কাটাতে পারবেন, আজ মানুষ প্রশংসাসূচক মন্তব্য করবে, আজ পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন, কোনো মহিলার জন্য বাড়িতে বিবাদ বাঁধবে, নেশা থেকে একটু দূরে থাকুন, ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে, অফিসে উন্নতির চোখ রয়েছে, অযথা কোনো খরচ হতে পারে, আজ কোনো কাজ বারবার চেষ্টা করা বৃথা হবে, শারীরিক কোনো কষ্ট অবহেলা করবেন না, আইনি কোনো কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে, কোনো বাইরের বিবাদ আজ আসতে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 8। ধনুরাশির রাশিফল। আজ বিলাসিতার জন্য প্রচুর খরচ হবে, বাড়িতে কোনো বিবাদের জন্য মানসিক কষ্ট হবে, ব্যবসায় কোনো শান্তি পেতে পারেন, আজ বিয়ের ব্যাপারে একটু যোগাযোগ আসবে, আজ বিপদে সাবধানে থাকুন, কোনো আশঙ্কা আসতে পারে, আত্মীয়দের সঙ্গে বিবাদ বাঁধতে পারে, বিবাহিত জীবনে খুশির খবর আসতে পারে, আর্থিক কিছু সুবিধা পেতে পারেন, শারীরিক যন্ত্রণা বাড়বে, চোখের সমস্যা এড়িয়ে চলুন, জীবনে অন্ধকার সময় অর্থ আপনাকে চালিয়ে যেতে সাহায্য করবে, অন্যথা আজ সমস্যা দেখা দিতে পারে, দিনের শেষ ভাগে উত্তেজনামূলক কিছু করতে পারেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, পরে খারাপ লাগবে, কর্মক্ষেত্রে সিনিয়ররা দেবদূতের মতন হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মকর রাশির রাশিফল। স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি হবে, বিনিয়োগে যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন, কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন, আপনি সুন্দর একটি দিন আজ খুঁজে পাবেন, আজ আপনি জানতে পারবেন এটি একটি চমৎকার দিন হতে চলেছে, সুপরিচিত ব্যক্তির সাথে সুন্দর একটি দিন কাটাবেন, অতিরিক্ত কাজের চাপের জন্য ক্লান্তি বাড়তে পারে, আজ সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, সারাদিন কোনো কাজ নিয়ে ব্যস্ত হতে হবে, চাকরিতে শুভ যোগাযোগ আসতে পারে, বাবার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ হবে, আজ ভ্রমণে বাধা আসতে পারে, সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ পাবেন, খেলাধুলায় শুভ পরিবর্তন আসতে চলেছে, পেটের কোনো সমস্যায় ভোগান্তির আশঙ্কা রয়েছে, পারিবারিক খরচ আজ বাড়বে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কুম্ভ রাশির রাশিফল। ধর্ম নিয়ে কোনো তর্ক বাঁধতে পারে, বাবা মার সাথে ছোট কোনো কারণে তর্ক বাঁধতে পারে, ব্যবসায় বাড়তি যোগাযোগ আসতে পারে, দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে, সম্পত্তি নিয়ে চাপ বাড়বে, অপরের উপকারের জন্য খরচ হবে, ব্যবসায় কিছু উন্নতি হতে পারে, সংসারে আজ একটু শান্তি পাবেন, অফিসে জটিলতা বাড়তে পারে, বেড়াতে যাওয়ার জন্য বাড়তি খরচ হবে, আপনার নিজের যত্ন নেওয়ার আজ প্রয়োজন রয়েছে, আজ অনুভূতিগুলিকে আটকে রাখবেন না, আজ আপনি নতুন আর্থিক স্কিম উপস্থাপন করতে পারেন, কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন, কোনো আত্মীয়র সাথে আজ সাক্ষাৎ হতে পারে, শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি আপনি করুন, আপনার সম্পর্ক ত্যাগ করার কথা আজ মনে আসতে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 3। মীনরাশির রাশিফল। ব্যস্ত কাজের সূচি আপনাকে খিটখিটে করে তুলতে পারে, আজ কোনো অর্থশাস্ত্রের গুরুত্ব আপনি বুঝতে পারবেন, আজ খুব মনোযোগ সহকারে সমস্ত কথা শুনতে হবে,
আপনি যাকে বিশ্বাস করেন তিনি পুরো সত্যিটি আপনাকে বলবে না। অন্যদের রাজি করানোর ক্ষমতা আগত সমস্যার সমাধানে সাহায্য করবে। ফাঁকা সময়ে কোনো বই পড়তে পারেন। আজ আপনি সমস্ত উদ্বেগ ভুলে গিয়ে সৃজনশীলতা বের করতে পারেন। কর্মস্থানে কোনো বন্ধু বিরোধিতা করতে পারে, বুদ্ধির ভুলে কাজের চাপ আসতে পারে, ব্যবসায় গুরুজনের সঙ্গে বিবাদ বাঁধতে পারে, বাড়িতে অনেক বন্ধু আসতে পারে, শরীর নিয়ে সমস্যা থাকবে, বুদ্ধির জোরে শত্রু জয়লাভ করতে পারবেন, ভাই বোনের সাথে সম্পত্তি নিয়ে বিবাদ মিটে যাবে, সম্মান নিয়ে টানাটানি হবে, প্রেমের সম্পর্কে উন্নতি হবে, বাড়িতে কোনো অতিথি আসতে পারে, আজ কোনো ক্ষতির আশঙ্কা আছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। ভালো থাকুন, সুস্থ থাকুন।